पर लिख गया। Oh!
야. 아. 에이, 마천만 저마디야 잘. 저러다. 에 잘했대. 에 잘이. 자. 한 잘리게. 나 잘렸다 커버라 잘. 에이. 걔들 끼 걸자. 또 끼 걸리. 끌어내지. 가래. 너라게. 아, 그 발라감 거쳐. 할라 가다자니 군칼. 야노. 부자 또 가다래 이 바이. 끼 걸에. 구라 피데 내 부자 내 자이. 마누쇼 바. 저모토. 쟤다 발로 발로 메이니. এটাকে কখনো বোঝাবনা হয় না যারা এটাকে মনে হয় ভালোবাসা যারা মে আমার চেপু দাবাই না তারা পুরুষ না তারা উরুষ কেন আমার সখী কি ওর ভালো লেগেছে তাই দুইজনের মধ্যে ভাব হয়েছে তার মধ্যে কথা বলছো কেন তাও তো কথা ঠিকই মাপ ধরে আমি করি কে তাই আমি জীবনের নমুনা হ্যাঁ আমি কি করতে জানাস কি করছ তোর মান সম্মান বাঁচাইছি কি করেছ তুই ছেড়ে কুলে নেছিলি না নিয়েছিলাম এই ছেড়ে কুলে ছেড়ে সুদ দিয়ে দিছি ভালোই করেছ হ্যাঁ তাহলে বলি কি দাদা কি শুনো বল বিহুলাকে যেহেতু ভালোবেসে ফেলেছি পারাই না পারত কে চার পারত নয় প্রেমে পড়েছি পেরিত কাচার তাহলে ও যা বলে তাই শুনি অবশ্যই ওরা যেহেতু এই ঘাটে স্নান করতে যাচ্ছে করুক না কিছুক্ষণ পর আবার আমরা আসব ওরা যা কো তাই হুনুন লাগব তাই শুনতে হবে ওরা বতলে ফুসাপ করলে নামটা ফালাই দিমু না এটা করবি না না এটা করা যাবে না তাহলে আমি বিহুলাকে বলে আসি তাই না হ্যাঁ বিহুলা হ্যাঁ বলছিলাম কি তোমরা এই ঘাটে স্নান করবে করবে তো ঠিক আছে তাহলে ভালো করে মনের মতো সখীদের নিয়ে স্নান করো কিন্তু একটি শর্ত রয়েছে যে হ্যাঁ বলো যাওয়ার পূর্বে আমার আর জন্তুর সাথে কিন্তু দেখা করে যাবে ঠিক আছে দেখা করে যাব আরে আমারে নীলি কেন গা কেন ঠিক আছে তোমরা কিছু করার জন্য অনগাটি যে বসে পাও এই গাটি আমরা ছাড় করব জন্তুদা চলো চলো এবার আমরা চলে যাই আমরা চলে যাই আমরা কিন্তু গেলাম কত ৯৫ বয়স বেশি না আমার এলাকা না তো তাহলে আঙ্গ বাবা আঙ্গ দাদা আমার সহ তুমি ছোট হও বড় হও তত ছেলে মানুষ তাই না তোমার কাছে থাকা যাবে না বুঝলা না মানুষ একজন রাম না তা তোমরা চান করো কাবু ছুবুর আমাকে তমনে বইছি তোমার কাছে থাকা যাবে না ও মাই ঠিক ডিস্টার্ব করব ডিস্টার্ব করবে না তুমি যাও দাও কি করে আসে এ ছেড়ি আমার ওজন নষ্ট করে আলেছি ওজন নষ্ট করছে মানে ছেলে ছিনিয়ে ছেলে ছেনে এই যে তো ও তো নেশা তাই না মনে কলা খেতে সার দিতেছি তাই নাকি এই যে হুন তোমার একটা কথা কই এই একটু আই গই খেরো ও বউ কথা ক কবে হো মু তোমার বাপ সখি এবার মনে হয় মনের মতো করে চান করা যাবে তাই না আচ্ছা কলসিটা পরে নি তারপর যে গরম পড়েছে তারপর চান করে নেবো হ্যাঁ হবে না তাও ত্রিপুরা আই এ মা কি কলসি ত্রিপুরা হয় না সখী তারপরে তো হবে না আমি কলসি বুড়াবনি আর বেশি বাইন্দে কিন্তু নামিস না ঠিক আছে ও বেলা সাবান মাখে গাই রে আরে সুন্দর বেলা রে ও বেলা সাবান মাখে গাই রে আরে সুন্দর বেলা রে
গাছের মোতার মধ্যে বসে তোরা জিরাই নি আমি ততক্ষণ মতো কলসিটা ভরে নি হ্যাঁ দেখি যাহা বুইরা হতে দেখি কয় কয় গাছ মোতা এখানে ছিল হঠাৎ করে আবার কোথায় চলে গেল না একিনি আমি কিছুতেই পারি না বলি ছোটদার শালবন্ধার ঘাটে এসেছি ও বাবা মা তো বলে দিয়েছে আসতে দিবে না বাবা রে যতক্ষণ পর্যন্ত থাকবো তুমি আমার সাথেই থাকবে ও রে বাবা কোথায় যে চলে গেল ও বাবা রে বাবা রে ছোটদা এই বেহুলা কথা নেই কথা নেই তুমি এখানে কেন দেখলাম মাইরে তুই এমনি এমনি কে এসেছি জন্ডটাকে খুঁজে পাচ্ছি একবারে মাইরে তুই দেখেন কোথায় যেন গেছে তুমি দেখো নি দয়া করে সাফার উপরে বসতা কোথায় যে যা ও ওই তো সখী দেখতে পাচ্ছি বসে আছে ওদেরকে জিজ্ঞেস করি ও গো সখী বিকার কে আমার জন্ডটাকে দেখেছ আমারে তো বিকার কে আমরা এখানে দেখি নাই দেখি না দেখে নাই উপরে বসে সখী দেখো নি বললাম না দেখি নাই আবার বেশি বলে রেগে আমাকে মারতে পারে তাই না শিকার কর বড় এরকম করছো কেন হাই হাই তুমি এই বমি করছো কেন আমার একটু বাসতল হাসপাতালে নি হাসপাতালে নেব ওনো নিয়ে একটু আলতা শুনু ক কেন আমার মুন্ডে ভাই আমি মা হতে চলেছি এই চুপ তুমি মা হতে যাবে কেন ও চাচিরা একটু তেতুল থাকলে দেন এই ও তেতুল তো মে রাখা তুমি খাবে কেন আমারে আর জন্তু ভাই কষ্টে রে আমারে ইহ থেকে জন্তু বুঝি কবি কেন মা হতে চলেছো আমার মনে মা হতে চলেছে চুপ হেই তুমি মা হতে যাবে কেন তুমি হচ্ছে ছেলে মানুষ মা তো হয় মহিলারা তুমি তো আর মহিলা নও তুমি মা হয়নি বুঝেছো কুত্তে কামড় দিলে তুমি মানুষের ভিড়ে বাচ্চা তা হাতের শরীর আমার উপরে বসে আমার তো বাচ্চা মানে থাকারি পারে হেই ওরা কি তোমাকে কামড় দিয়েছে না হয়তো ভাই একটু বসে উপরে বসে জিরিয়েছে হ্যাঁ এতে কি বাচ্চা হয়ে গেল এই শুনো হরি তো হতি তাতরি কতটি এই শুনো এত চিল্লা পাল্লা করতেছ কেন তোমার কি মান সম্মান নাই মান সম্মান আছে দেখি তো বেশি মানুষ নিয়ে কোনে মাইক দেখুছি এই দিকে আসো কম আপো সরে যাও ঠিক আছে যাও ওই সইছে ও জামেলে কইলে তার উঠবো না না ও না রে এই যে খরচপাতি দিলাম চিকিৎসা করে নিও দোস্তি হ্যাঁ কি হচ্ছে এই যে এতক্ষণ যে মারলো না হ্যাঁ সেটা জরিমানা নিলাম তাই হ্যাঁ জরিমানা নিয়েছো হ্যাঁ শুনো ভালো করেছো কিন্তু এখন তো বেহুলাদের স্নান করা শেষ হ্যাঁ ওরা যদি চলে যেতে চায় তাহলে কি করে সামনে খারো হে বুদ্ধি আছে আমার আচ্ছা ঠিক আছে তুই খেলে আগার দে দেখ আমি কি করি হ্যাঁ সেটা মানে মানে হলো আমি গিয়ে সামনে দাঁড়াচ্ছি আমরা অনেকক্ষণ ধরেই এই শরণদা গাড়ি চলে এসেছি তাই না চল কারণ বেশি দেরি করলে মা বকবে তাহলে চল চলে যাই ব্রেক কিসে ব্রেক হাফ ব্রেক মানুষে কোনো ব্রেক আছে এই যে খোড়া দিয়ে খাড়া করলাম কি বল স্বল্প কি বলতে চাও সেটা বলো বেহুলা তুমি কি চলে যাবে চলে তো যাচ্ছি লক্ষিন্দ হাওয়া দিয়ে নেই হাওয়া লক্ষিন্দ ও বেহুলা সত্যি সত্যি ওই বিধাতা যে তোমাকে কি করে সৃষ্টি করেছে হ্যাঁ অপরূপ তাই যার কোনো তুলনা নেই তোমাকে কি বলবো তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো কে মনে হয় ওই প্রভু কৃষ্ণের হাতের বাসী গো তাই নাকি হ্যাঁ আর তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো কি মনে হয় ওই বিশ্ববিখ্যাত নাটোরের বনলতা সেন তাই নাকি হাওয়া দিতেছে হাওয়া বলতে বলো তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো তুমি সুন্দরতাই চেয়ে থাকি সে কি মুগো অপরাধ কোন অপরাধই নেই বেহুলা চেয়ে থাকতেই পারো সত্যি তোমার কোনো তুলনা হয়নি জাগা যে সব কথা না বললেই হলো আমি একটি নতুন জাদু শিখেছি হ্যাঁ তোমরা তো কখনো জাদু দেখোনি না মহলে থাকো জাদু দেখবে কি করে আমার নতুন জাদুটা তোমরা দেখবে না আমি জাদুটা তো পছন্দ করি না সখি আমি জাদু দেখবো কোনোদিন জাদু দেখিনি আরে আমার বাতের বোরকা রে কিসে বাতের বোরকা আতরে ঠেলাই কইলাম তুমি জাদু দেখবি আমি জাদু খেলা দেখবো দেখো দেখো জাদু দেখলে 20 30টা বিয়া ঠিক আছে তাহলে আমার সখীরা তখন এত করে বলছে আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না বেশিক্ষণ লাগবে না খুব 5 মিনিট হলেই হবে ঠিক আছে তাহলে জাদু দেখাও আমি যখন বলবো 1 2 3 তোমরা চোখ বন্ধ করে দাঁড়াবে চোখ
চোখ বন্ধ করলে কি জাদু দেখা যায়? এটা হচ্ছে অন্তর অন্তরের জাদু গো। তাই আমি যখন বলবো ঠিক আছে আমার চোখ মুজিলাম বাড়ি বাড়ি মাইকে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক দুই তিন অহংকে আমি মায়ের কাছে যে কি জব দিব বেহুলান বড় একটা অন্যায় করে ফেলেছি। অবশ্যই।
কি করে এই অন্যায়? ও যে অবলা মানুষ, তার মধ্যে মেয়ে মানুষ, মেয়ে মানুষ, ওরা কোথায় পাবে এই কলসি? বাড়িতে গেলে তো ঠিকই গালি দিবে। আচ্ছা শোনো, চল কোন একটি ব্যবস্থা করা যাবে। আমার কাছে সেই ব্যবস্থা আছে রে লুকাই। তা তুই এখানে বেহুলাকে একটু বল না, একটু আড়ালে গিয়ে কিছুক্ষণ বসার জন্য। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ ও গো বেহুলা, আমি যেমনটি তোমার কলসি ভেঙেছিলাম, ভেঙেছ তার চাইতেও ভালো কলস গড়িয়ে দেব। দিবে তো? এতে কান্না করার কি আছে? তুমি বরং একটু ওই গাছের আড়ালে গিয়ে দাঁড়াও, আমি আর ঝন্ডুদা কর্মগাড়ি বাড়িতে গিয়ে এখনই তোমার জন্য কলসি নিয়ে আসছি। ঠিক আছে, তোমাদের কথা মতো আমি সখীদের নেই সেই গাছের নিচে বসে অপেক্ষা করব। ঠিক আছে, কিন্তু কলসিটা কিন্তু আমি চাই। অবশ্যই দেবো, অবশ্যই। ভালো ঝন্ডুদা, খারো খারো। এই যে ভাই, আপনারা যারা বাইরে যাইতেছেন, বুদ্ধি আমি মুতাই দছে রাস্তার হেম্বুরা জানি, মুতু নিম্বুরা গুন্তো ছুটাই নে জানি। ঝন্ডুদা তাড়াতাড়ি চলো। জন্টু বাদাইমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে সাইদুর রহমান মাস্টার তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করল, সেই সাথে যাদের জন্য আজকের এই গানের অনুষ্ঠান, নুরুল ইসলাম নুরু, দেলোয়ার হোসেন এবং সাদ্দাম হোসেন, তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্মানিত অতিথিবৃন্দ, তেলিপাড়ার স্বাধীন বাংলা যুব সংঘের সুযোগে আজকের এই বেহুলা লক্ষিন্দর গানের, বেহুলা লক্ষিন্দরের জন্টুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে জয়জ্যোতি ফিলিং স্টেশনের সম্মানিত প্রোভাইডার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব